মালদা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। কালিয়াচক দু নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকায় আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মোথাবাড়ির মদনপুরে অভাবে দিন কাটায় মণ্ডল পরিবার। পরিবার সূত্রে খবর, মাস তিনেক আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন 32 বছরের যুবক সিন্টু মণ্ডল। রবিবার বিকেল 5টা নাগাদ ফোন মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন, নির্মাণের কাজ করার সময় কংক্রিটের দেওয়াল নাকি সিন্টু মণ্ডলের উপর ভেঙে পড়ে, তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারেন পরিবারের লোকজন। ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গরিব আছি ভাই রে, আমার একটা ছেলা বাইর গেছে, আমার একটা ছেলা বাইর গেছে, বাড়ি ঘর আমাদের নাই, বোম্বাই গেছিল ঘর পয়লা। কি জানলেন আপনি? আমি কি জানবো, দেবাল পয়লাছে বেটার উপরে, আমার দুটা পোতা আছে ছোট ছোট। আমি বাইরে গিয়ে বুকের ওপরে পড়ে দেওয়াল পড়ে গিয়েছে, আর কালকে আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি, আর ঘটনাটা হয়েছে 5টার দিকে, আমি জানতে পেরেছি ছোট সময়। এখনো আসেনি। মৃত সিন্টু মণ্ডলের পরিবারে রয়েছেন এক বৃদ্ধা মা, স্ত্রী এবং ছোট ছোট দুই ছেলে। বড় ছেলের বয়স আনুমানিক 10-11 বছর এবং ছোট ছেলের বয়স আনুমানিক 7-8 বছর। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সিন্টু। তাঁর অবর্তমানে কিভাবে দিন গুজরান হবে তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা। হাই নিউজ নেটওয়ার্ক।